আজ প্রয়াত হলেন জনপ্রিয় অভিনেতা অভিষেক চ্যাটার্জি। মাত্র 57 বছর বয়সেই মারা গেলেন তিনি। হঠাৎ কি এমন ঘটল যে এমন মর্মান্তিক পরিণতি? বেশ কদিন ধরেই অসুস্থ ছিলেন, তা সত্ত্বেও ক্রমাগত শুটিং করে যাচ্ছিলেন, প্রায় বলতে গেলে জেদ ধরেই হাসপাতালে যাননি, শরীরে যত্ন ঠিক মতো নিতেন না। মৃত্যুর দু একদিন আগেই ফুড পয়জনিং হয় শরীরে, তা সত্ত্বেও শুটিং করে যাচ্ছিলেন। মৃত্যুর ঠিক কয়েক ঘন্টা আগে শোয়ার কিছুক্ষণ পরেই সম্ভবত গ্যাসের ব্যথা শুরু হয়, আর তারপরে সব শান্ত। আর এরপরেই অভিনেতার বাড়ির লোক হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। রাত একটায় মারা যান অভিনেতা। অভিনেতার শেষকৃত্যে টলিপাড়ার সব শিল্পীরাই উপস্থিত ছিলেন, কান্নায় ভেঙে পড়েন অভিনেত্রী রচনা ব্যানার্জি, তৃণা সাহা, সোনামণি, ইন্দ্রাণী হালদারের মতো শিল্পীরা। কেউ মেনে নিতে পারছেন না তাদের সহশিল্পীর এরকম মর্মান্তিক মৃত্যু। রাখবো ভরি এই জীবন হাসি গান।